তো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আহুজা অ্যাম্প্লিফায়ার BTZ-10000। কী ভাবলেন, এটা কি 10000 ওয়াটের অ্যাম্প্লিফায়ার? 10000 ওয়াটের অ্যাম্প্লিফায়ার না, ঠিক আছে, এটা হচ্ছে 1000 ওয়াটের একটি আহুজা অ্যাম্প্লিফায়ার ডুয়েল চ্যানেলের, ঠিক আছে। এতে কটা বক্স চালাবেন, কটা চং চালাবেন, কী কী চালাতে পারবেন, সম্পূর্ণ ডিটেলসটা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে। তো আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। আর আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে আছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে ক্লিক করে রাখুন, বুঝতে পারলেন? তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই যে এটা দেখতে পাচ্ছেন, হাজার মেশিন আহুজা দুটো চ্যানেলের, এতে আপনারা যদি বক্স অ্যান্ড চং দুটোই চালাতে, মানে দুটোই ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে আপনারা কীভাবে চালাবেন? তো একটা চ্যানেলে বক্স দিয়ে দিলেন মনিটর, একটা চ্যানেলে দিয়ে দিলেন চং, 10-12টা চং দিয়ে দিলেন, এলটি দিয়ে লঙ্গে চং বাজলেন। এটা আমি দেখছি যে বেশিরভাগ মাইক ম্যানের কাছেই এই অ্যাম্প্লিফায়ারটা, আমাদের এদিকে যত মাইক ম্যান আছে প্রত্যেক মাইক ম্যানের কাছে এই অ্যাম্প্লিফায়ারটা আছে, এটা ইউজ করছে। কেন এটা ইউজ করছে জানেন তো? স্টেজে দুটো মনিটর দিয়ে দিল, 400 ওয়াটের স্পিকার দিয়ে দিল পিওডিওর, এপাশে লঙ্গে চং বাঁধলো 10-12টা এলটি দিয়ে, একটা চ্যানেলে স্টেজের মনিটরগুলো বাজছে, একটা চ্যানেলে চংগুলো বাজছে, মানে অনেকটা সুবিধা হয়ে পড়ছে এই অ্যাম্প্লিফায়ারটা দিয়ে, অনেকটা সুবিধা। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। তো কী কীভাবে ব্যবহার করবেন, কীরকম কত বক্সে কত ওয়াটের স্পিকার লাগাবেন, কী চং দিবেন, মানে কীরকম কী, ঠিক আছে, সম্পূর্ণ ডিটেলসটা আপনারা বুঝতে পারেন, ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে বক্স অ্যান্ড চং যদি আপনারা দুটোই ইউজ করতে চান, একটা চ্যানেলে ধরুন বক্স ইউজ করবেন, একটা চ্যানেলে চং ইউজ করবেন, সেক্ষেত্রে আপনারা 800 ওয়াট লোড দিবেন, যে পাশে বক্সটা চালাবেন যে পাশে চংটা চালাবেন 500 থেকে 550 লোড দিবেন, ঠিক আছে, বুঝতে পারলেন? তো ধরুন আপনারা 400 ওয়াটের দুটো স্পিকার ব্যবহার করছেন মনিটরে, ঠিক আছে, এপাশে একটা স্টেজে দিয়ে দিলেন, এপাশে একটা স্টেজে দিয়ে দিলেন, কত হচ্ছে 400 400 800, একটা চ্যানেলে দিয়ে দিলেন, চলে গেল বাস। এখন চংটা চালানোর জন্য, চংটা চালানোর জন্য এপাশের যে একটা চ্যানেল আছে, এই চ্যানেলটাতে আপনারা 10 থেকে 12টা চং দিবেন, ঠিক আছে, এলটি দিয়ে যদি লঙ্গে বাঁধছেন। আর যদি এমনি ডাইরেক্ট বাজাতে চান 10 থেকে 12টা, তাহলে 10টা দিয়ে দিবেন, 12টা দিবেন না, ঠিক আছে। এমনি যদি ডাইরেক্ট চালাতে চান তাহলে 10টা দিয়ে দিবেন। আর এলটি এলএমটিগুলো যেগুলো আপনারা ইউজ করেন লঙ্গে চং বাঁধেন, সেক্ষেত্রে আপনারা 12টা চং দিয়ে দিবেন, তাহলে ব্যাপক চলবে, ঠিক আছে, ব্যাপক পারফরমেন্স হবে। এখন যদি আপনারা যদি শুধুই চঙ্গেই বাঁধতে চান, এদিকে 10টা চং দিয়ে দেবো, এদিকে 10টা চং দিয়ে দেবো, 20টা চং হচ্ছে, সেক্ষেত্রে আপনারা 20টা এলটি নিয়ে নিলেন, 20টা চং আউজা ইউনিট ব্যবহার করলেন। লঙ্গে বাঁধানোর ক্ষেত্রে আউজা ইউনিটটা সবথেকে বেস্ট, ঠিক আছে, আউজা ইউনিটটাই আপনারা ব্যবহার করেন। পিয়ানোটা ব্যবহার করলে এতটা ভালো পারফরমেন্স পাবে না, সাউন্ড ক্লিয়ার পাবে না, পরিষ্কার বুঝতে পারবেন না, ঠিক আছে। তো আপনারা আউজাটাই ব্যবহার করবেন, বুঝতে পারলেন? এদিকে 10টা বেঁধে দিলেন, এদিকে 10টা বেঁধে দিলেন। তো কীরকম কানেকশানটা করবে চঙ্গের সেটাও একটু বলে দিই। আপনারা যদি এলএমটি ইউনিটগুলো বেঁধেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা উপরে দেখবে কাটা আছে ইউনিটের উপরে, ওই কাটাটা 40 আছে 50 আছে 60 আছে, এরকম আপনারা ম্যাচিং করবে। ফার্স্টের দিকে আপনারা যে চঙ্গুলো বাঁধবেন সেটা 40-এ যেমন থাকে, মানে মিডিলে যে চঙ্গুলো বাঁধবেন সেক্ষেত্রে আপনারা 50-এ রাখবেন, শেষের দিকে যে চঙ্গুলো বাঁধবেন সেক্ষেত্রে সেগুলো 60-এ রাখবেন, বুঝতে পারলেন? মানে প্রত্যেকটার ক্ষেত্রে এইরকম সেম, এদিকের যেরকম দিলেন সেক্ষেত্রেও ফার্স্টে যেগুলো দিলেন 40-এ, মিডিলে দিলেন 50-এ, লাস্টের দিকে দিলেন 60-এ, এদিকেও ঠিক সেম, ঠিক আছে। আশা করি বুঝতে পারলেন চঙের কানেকশানটা। এখন যদি আপনারা শুধু বক্সে ইউজ করেন, শুধু বক্স ইউজ করলে আপনারা কীভাবে ইউজ করবেন, এপাশে দুটো টপ দিয়ে দিলেন, এপাশে দুটো টপ, যদি টপ ব্যবহার করেন আপনারা, ধরুন 200 200 400 200 200 400 800, এপাশে 800 800 1600 লোড, JBL টপগুলো আপনারা 12 ইঞ্চি 4টে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে কোন স্পিকার ব্যবহার করলে ভালো হবে? আপনার পিওডিওর 200 ওয়াটের স্পিকারটা জানেন, BM সিরিজের যে একটা 200 ওয়াটের স্পিকার আছে, সেই স্পিকারটা আপনার ব্যবহার করবেন, সেই স্পিকারটার ভালো পারফরমেন্স হয়, ঠিক আছে, লং থ্রো ব্যাপক হয়, ওয়েট বিটও হয়, সব কিছুর দিক থেকে মোটামুটি ওটা ভালো পারফরমেন্স আছে সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে। সেক্ষেত্রে আবার আউজা হাজার মেশিন দিয়ে দুটো চ্যানেলে ব্যাপক পারফরমেন্স করে, ওগুলোই আমি আমাদের এদিকে দেখছি, মানে প্রত্যেক মাইক ম্যানের কাছে, মানে ওই 4টা চং চালাচ্ছে, না ওই একটা চ্যানেলে চং চালাচ্ছে, একটা চ্যানেলে বক্স চালাচ্ছে, এরকমভাবে চালাচ্ছেন, তাতে অনেকটা সুবিধা হয়ে পড়ছে এই অ্যাম্প্লিফায়ারটা। আপনারা পরবর্তীকালে চঙ্গও বাঁধতে পারেন, বক্সও দুটো ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না, কোনোরকম কোনো সমস্যা থাকছে না এই অ্যাম্প্লিফায়ারটা। আর যদি চাইছেন যে আপনারা একদিকেই লঙ্গে চং টাঙবেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই অ্যাম্প্লিফায়ারটা ব্যবহার করা উচিত না, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার SSM 10000M ওই মেশিনটা, 1000 ওয়াটের সিঙ্গেল চ্যানেল 1000 মেশিনটা, সেক্ষেত্রে আপনারা 24 থেকে 25টা চং চালাতে পারবেন, ঠিক আছে, একটু আবার এটা মোটা হবে তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু সাউন্ড আউজা ইউনিট ব্যবহার করলে সাউন্ড ক্লিয়ারই আসবে, ঠিক আছে, একটু মোটা হবে এর থেকে 19-20 হবে, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে সাউন্ড কোয়ালিটিটা মোটামুটি একটু মোটা হবে, কিন্তু পারফেক্ট সাউন্ড ক্লিয়ারই পাবেন, বুঝতে পারলেন? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আপনারা বক্স আর চং ব্যবহার করেন,
তাহলে সেক্ষেত্রে আমি বললাম তো এক পাশে 800 লোড দিয়ে দিলেন, এক পাশে 10টা কি 12টা চং ইউজ করলেন। বুঝতে পারলেন সম্পূর্ণ ডিটেলসটা? তো এরকমভাবে আপনারা ব্যবহার করবেন, সবথেকে ভালো পারফেক্টলি সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার পাবেন, সব কিছু দিক থেকেই ভালো হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও আর বড় করতে যাচ্ছি না, কারণ এই অ্যাম্প্লিফায়ারটা অনেকেই তো ব্যবহার করছে, সেই জন্য। তো বন্ধুরা, এই অ্যাম্প্লিফায়ারটার দাম হচ্ছে 40-43 হাজার টাকার মধ্যে আপনারা দোকানে গেলে পেয়ে যাবেন, ঠিক আছে? এটা এখনকার মূল্যটা বললাম আমি, অ্যাপ্রক্স প্রাইস আপনারা দেখবেন 42,000 টাকায়ও 41,000 টাকায়ও, মানে কোন কারে কেমন রেট সেটা আমি বলতে পারছি না, তো অ্যাপ্রক্স প্রাইস আমি 40-43 হাজারের মধ্যে বলতে পারি, ঠিক আছে? কারণ কোনো কোনো জায়গাতে 40,000 দেখাচ্ছে, কোনো কোনো জায়গাতে 42,000 দেখাচ্ছে, কোনো কোনো জায়গাতে 43,000 টাকা দেখাচ্ছে। আপনারা ডিলারের কাছ থেকে কিনে নেবেন, ঠিক আছে? সব থেকে সুবিধা হবে, একটু কম রেটেও পেয়ে যাবেন এবং মালটা ভালো পাবেন, জিএসটি বিলটাও নিয়ে নেবেন আপনারা, কোনো মানে সেখানে ঠকাবার চান্স থাকছে না, ঠিক আছে? বন্ধুরা সবাই ভালো থাকবেন, আর কোনো ভিডিও পেতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আমি সব কিছু ডিটেলস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ঠিক আছে, বাই বাই বন্ধুরা।